হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। তো আজকের ভিডিওতে আমরা কথা বলবো হোয়াট ইজ চিপসেট। তো চিপসেট কি জিনিস? মাদারবোর্ড চিপসেট এবং প্রসেসর নিয়ে সকলের একটা সমস্যা থাকে, সবাই মোটামুটি গুলিয়ে ফেলে তিনটা বিষয়। তো চিপসেট নিয়ে কথা বলতে হলে প্রথমে আমি বলতে চাচ্ছি পুরাতন মাদারবোর্ডগুলো। আপনি পুরাতন মাদারবোর্ডের একটা মডেল দেখতে পাচ্ছেন, আমি আঁকানোর চেষ্টা করেছি কতটা ভালো হয়েছে আমি জানি। এখানে প্রসেসর, এখানে র্যাম, এছাড়াও আছে এজিপি স্লট বা পিসিআই স্লটগুলো নিচের দিকে, আর এই যে এগুলো আছে এগুলো প্রত্যেকটা আমি চিপ হিসেবে বোঝানোর চেষ্টা করেছি। পুরাতন মাদারবোর্ডগুলোতে এই চিপগুলো বেশিরভাগই সরাই ছিটায় থাকতো, এর ফলে হতো কি, এর ফলে একটা এনার্জি এফিসিয়েন্সির বিষয় যেটা ছিল ওগুলো এনার্জি এফিসিয়েন্ট ছিল না, তার পাশাপাশি সময় এফিসিয়েন্টও ছিল না, অর্থাৎ ওগুলোতে কাজ করতে সময় বেশি লাগতো, লেন্দি প্রসেসে কাজ হতো। কারণ একটা জিনিস ভাবে দেখেন, প্রথমে মেইন বোর্ড থেকে একটা চিপে আসলো, সেই চিপ থেকে আবার প্রসেসরে গেল, এই ক্ষেত্রে অনেক বেশি সময় লাগতেছে এবং অনেক বেশি এনার্জি খরচ হচ্ছে। তো এই জিনিসটাকে ইমপ্রুভ করার জন্য কিভাবে এটাকে ইমপ্রুভ করা যায়, তা সে কারণে ইঞ্জিনিয়ার একটা নতুন মডেল তৈরি করলো। নতুন মডেলটা ছিল কিছুটা এরকম ইম্প্রুভ ওয়ান। তো এখানে আপনারা নর্থ ব্রিজ এবং সাউথ ব্রিজ দেখতে পাচ্ছেন। তো তারা করলো কি, যেগুলো সব থেকে বেশি ইম্পর্টেন্ট এবং সব থেকে বেশি স্পিডের দরকার পড়ে, ডাটা ট্রান্সমিটের দরকার পড়ে সব থেকে বেশি স্পিডে, সেগুলোকে নর্থ ব্রিজে সেই চিপগুলোকে নর্থ ব্রিজে দিল, আর যেগুলোকে কম স্পিড দরকার পড়ে বা অ্যাভারেজ স্পিড দরকার পড়ে সেগুলোকে সাউথ ব্রিজের অন্তর্গত করলো। তো এখানে নর্থ ব্রিজ আর সাউথ ব্রিজ আপনারা দেখতে পাচ্ছেন, নর্থ ব্রিজের সাথে সরাসরি পিসিআইই র্যাম এবং প্রসেসর সরাসরিভাবে যুক্ত এবং সরাসরিভাবে ডাটা ট্রান্সমিট করতে পারে এখান থেকে। তো এই কারণে এদের মধ্যে সব থেকে বেশি ভালো সিঙ্ক এবং সব থেকে বেশি স্পিড পাওয়া যায়। আর সাউথ ব্রিজের সাথে যুক্ত থাকে পিসিআই আইডিই, এখানে সাটা আছে, আবার ইউএসবি আছে। এই সাটা এবং ইউএসবি আমি দিতে ভুলে গেছি। তো এগুলো থেকে প্রথমে সাটা এবং ইউএসবি থেকে প্রথমে সাউথ ব্রিজে ডাটা ট্রান্সফার হয়, সাউথ ব্রিজ থেকে নর্থ ব্রিজে, নর্থ ব্রিজ থেকে প্রসেসরে, তারপরে ডাটাটা প্রসেস হয়। অর্থাৎ এটা অনেক লেন্দি একটা প্রসেস, কিন্তু মেমোরি প্রসেসর এবং পিসিআইর সাথে সব থেকে বেশি যাতে সব থেকে দ্রুত যাতে যোগাযোগ করে, সব থেকে বাস যাতে সব থেকে বেশি থাকে, এই কারণে এটা ব্যবহার করা হয়। তো বাস বলতে আমরা যেটা বুঝি, আমরা বিভিন্ন সময় বিভিন্ন র্যামে দেখি যে বাস স্পিড এত। তো এই বাস স্পিডটা আসলে নির্ভর করে এই নর্থ ব্রিজের সাথে প্রসেসর এবং মেইন মেইন মেমোরি বা র্যামের যে বাস, অর্থাৎ র্যামের ডাটা ট্রান্সফারের যে স্পিড, এটাই হচ্ছে আসলে বাস স্পিড। সাউথের সাথেও একটা বাস স্পিডের একটা বিষয় আছে, কিন্তু সেটাকে আমরা আসলে বাস স্পিড হিসেবে ধরি না। যখন বলা হয় বাস স্পিড কত, তখন আসলে বোঝানো হয় এই নর্থ ব্রিজের সাথে কার কত স্পিড। তো এটাও সম্পূর্ণভাবে এফিসিয়েন্ট ছিল না, কারণ র্যাম থেকে একটা ডাটা আসবে, র্যাম থেকে ডাটা আসার পরে প্রসেসরে যাবে, এখানেও একটা অনেক লেন্দি প্রসেস ছিল। তো তারপরে তারা ভাবলো যে এটাকে আরও কীভাবে এফিসিয়েন্ট করা যায়। তো তারপরে তারা এই প্রযুক্তিটা নিয়ে আসলো, তারা আর আলাদা সাউথ ব্রিজ নর্থ ব্রিজ রাখেনি, নর্থ ব্রিজ না রেখে নর্থ ব্রিজটা প্রসেসরের সাথে মার্চ করে দিয়েছে এবং প্রসেসরের সাথে সরাসরি পিসিআই স্লট এবং মেইন মেমোরি সরাসরিভাবে যুক্ত থাকে, এখানে আপনারা দেখতে পাচ্ছেন। আর সরাসরি সাউথ থেকে সরাসরি ডাটা এখানে ট্রান্সফার হতে পারে, আইডিই থেকে সাউথ, সাটা বা ইউএসবি থেকে সাউথ, পিসিআই থেকে সাউথ, সাউথ থেকে সরাসরি প্রসেসর এবং ডাটাটা সরাসরি যাতে প্রসেস হতে পারে। তো চিপসেটগুলো এভাবে কাজ করে। এখনকার আপনারা মাদারবোর্ডগুলো দেখলে দেখবেন মোটামুটি মাদারবোর্ডগুলো এই ডিজাইনেই তৈরি করা হয়েছে। হয়তো আমি এখানে সব কিছু দেখাইনি, আমার যতটুকু মানে দেখানো দরকার ততটুকু দেখানোর চেষ্টা করেছি। আই হোপ আপনারা একটা ক্লিয়ার আইডিয়া পেয়ে গেছেন বাস এবং চিপসেট সম্পর্কে, আসলে চিপসেটটা কী জিনিস আর বাসটা কীভাবে কাজ করে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিয়ে দিবেন একটা, আর নিজের সাবস্ক্রাইব, লাল রঙের সাবস্ক্রাইব আছে তো ওখানে একটা ঠোকা দিয়ে দিবেন, আর অন্যদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আর থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।